গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি দেবলীনা। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। তো আমার শুরু হয়েছে সকাল 9টা থেকে, আর একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। আজকের ঘটনা ঘটেছে, আমার বর চা করে তারপর আমাকে ডাক দিয়েছে। মানে এটা কি আর বলবো, সূর্য আজকে পশ্চিম থেকে ওঠেনি, পূর্ব দিকেই উঠেছে, কিন্তু আমার কাছে এটা সত্যি আশ্চর্যজনক একটা ঘটনা। দেখো গোটাগুলো এখনো কমেনি, জানি না কবে কমবে। যাই হোক না কেন, এখন কটা বাজে জানো তো? এখন এই ঘড়িটা একটু ফাস্ট, এখন বাজে হচ্ছে 11:35। তো এখন যাব, এখনো পুজো দেওয়াটা শুধু বাকি রয়েছে, হয়নি, কিন্তু আমার রান্নাটাও হয়নি। কিন্তু রান্না সব গোছানো আছে, শুধু খুন্তি নাড়াটা বাকি রয়েছে। আমার ঘর ছা দেওয়া, ঘর মোছা, তারপর কিছু কাচলাম, ওই চাদর ফাদরগুলো। আজকে রোদ উঠেছে খুব, আর আজকে রোদটা পড়ছে না দেখছি, কিন্তু আমি মেলে আসার পরে পড়তেও পারে, আমি জানি না। তো চলো ছাদে মেলতে যাব, তোমরাও আমার সাথে চলো, আমি একা কেন যাব। আর নিচে নেমে এসে তারপর ঠাকুরটা পুজো দিয়ে তারপর আবার ঢুকবো রান্নাঘরে। থেকে বুঝতেই পারছো যে সবেই স্নান করে মাত্র বেরিয়েছি, চুল টুল এখনো বাঁধা। তো চলো ছাদ থেকে আগে ঘুরে আসি। সব জামাকাপড় আমি মেলে দিয়েছি, এটা হচ্ছে ক্লিপের প্লাস্টিকটা। তো চলো, যেই না বললাম না আমি কেচেছি, মানে রোদ পড়বে, কি রোদ ছিল, আমি এসে ছাদের তাকাতে পারছিলাম না, সব রোদ চলে গেল। আর আকাশটা দেখো, মেঘগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। যাই হোক না কেন, প্রায় 12টা বাজতে যায়, চলো এবার ঠাকুর পুজো দেবো, তারপর রান্না করবো। রান্না বলতে ওর জন্য তো ডাল রোজ লাগেই, আর আমার না ডাল একদমই রোজ খেতে ভালো লাগে না, তাই জন্য ওকে বেশিরভাগ দিনে আমি চেষ্টা করি ডাল সেদ্ধটা দেওয়ার, যাতে ডাল করতে গেলেই তখনই বেশি হয়ে যাবে। তো আজকে ওর জন্য একটুখানি ডাল সেদ্ধ মতো করেছি, তাতে নুন, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে দিলে ও বেশ ওটা ভালো খায়। তো ওটাই করেছি আজকে, ওটাই একমাত্র হয়েছে এখনো অবধি। আর লাউ চিংড়ি করবো, লাউটাকে একটু ভাপানো হয়ে গেছে, আর পমফ্রেট মাছ করব, তার মশলাটাও করে রাখা আছে, সবটাই আছে, কিন্তু খুন্তিটা নাড়তে হবে। তো চলো, আবার ওর রোদটা এখন উঠলো, আর থাকা যাবে না, চলো চলো তাড়াতাড়ি পালাই। তোমাদেরকে যেরকমটা বলছিলাম, লাউটা কষাচ্ছি আর কি, আর এখানে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, যথেষ্টই অল্প এখানে, তাও 5টা মাছকে বোধ হয় এরকম টুকরো টুকরো একটু করে নিয়েছি, কারণ লাউয়ের পরিমাণটাও তো অনেকটা বেশি না। আর এই যে কালকে তোমাদেরকে বলছিলাম পমফ্রেট মাছটা, এই দেখো একটা চিংড়ি রয়ে গেছে। তো পমফ্রেট মাছটা আজকে আমি ঘরে পিস করে দিয়েছি, এনে ভালোই বড় ছিল, তো আমার মনে হয়েছে পিস করা যেতেই পারে। এই দেখো পুরো মাছটা দাঁড় করালে এরকম ছিল মাছটা, তো বুঝতেই পারছো ভালোই বড় ছিল। আর এখানে না কাটলে ওরা নিজেরাই মাথাটাকে বাঁধিয়ে দেয়, কেন করে এটা আমি জানি না, যাই হোক না কেন। আর এখানে আছে পমফ্রেট মাছের মশলাটা, আর এখানে আমি ধনে পাতা কেটে রেখেছি। তো চলো দেখাই তোমাদেরকে। চিংড়িটাকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে নেবো। বসিয়ে দিচ্ছি মাছ ভাজা, এটা ভাজা হবে, তারপর মশলাটা দিয়ে পমফ্রেট মাছ রান্না করতে তো আর বেশিক্ষণ লাগবে না, চায় তাহলে হয়েই গেল, এদিকে ভাতটা এবার বসিয়ে দেব। বাজে হচ্ছে 12:10। মাছটাকে ভেজে তুলে নিয়ে সর্ষে পোস্ত, টমেটোর যে মশলাটা রেখেছিলাম কাঁচা লঙ্কা বাটা ফাটা দিয়ে, সেটাকে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, এবার ফুটলে মাছটাকে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ওদিকে দেখো ভাতও আমি বসিয়ে দিয়েছি, তারপরে একটু গ্যাসটাকে মুছে নেবো, তো কমপ্লিট হয়ে যাবে সবটাই। তো চলো জলটা একটু ফুটুক, আমি একটু ঘরে গিয়ে বসি। রান্না তো হয়ে গেছে, এটা ওই ডাল সেদ্ধটা, এটা হচ্ছে লাউ চিংড়িটা যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, দুজনের জন্য যথেষ্টই হয়ে গেছে, একটা লাউকে দুদিন করে, মানে এইটুকুর করে যে রান্না করা যায় এটাই জানতাম না, এখন জানি। তো আর হচ্ছে এই মাছটা, মাছটা তো উপরতি আমি কাঁচা তেল দেবই, তোমরা জানো সর্ষে পোস্ত দিয়ে কিছু করলে আমি কাঁচা তেল দেই, আর এখানে হচ্ছে ভাতটাও হয়ে গেছে। তো চলো এবার কি একটু আমি বসে নিই। আজকে আছে কারওয়া চৌথ, আমরা অনেকেই জানি। তো দেখো কারওয়া চৌথ আসলেই পালন করছে অ্যাপিদি, ভাইয়া কত ভালোবেসে মেহেন্দি পরিয়ে দিচ্ছে অ্যাপিদিকে, ভালো পরিয়েছে, কিন্তু দেখো কোনো ডিজাইন ফিজাইন নেই, সুন্দর পরিয়েছে। কারওয়া চৌথ ওয়াইফ এর কন্ট্রিবিউশন থাকে, এখানে হচ্ছে হাজবেন্ডের মেইন কন্ট্রিবিউশন, তাই তো ভাবিস?
না পড়া কনসেন্ট্রেটটা দেখো, শুধু কোনো দিকে ঘাড় ঘোরাচ্ছে না কিন্তু। আজকেও বেরিয়ে গেছি আবারও আমি, না আজকে সত্যি ঘুমিয়ে গেছিলাম ওরকম। আজকে লাউ চিংড়িটাও দারুণ হয়েছিল, পমফ্রেট মাছটাও দারুণ হয়েছিল। তো ওরকম একটা খাওয়া দাওয়ার পর তো ঘুম তো একদমই দরকার দরকার, সানডে তার উপর আবার। তো আমি একটু ঘুমিয়েই গেছিলাম, এখন বেরোচ্ছি, আজকে তাড়াতাড়ি বেরোচ্ছি বলতে পারো। এক তো কার্বাচাত আছে হ্যাপি দিদের, হ্যাপি দি পুজো করবে। যাই হোক, কখনো আমি কার্বাচাত কিভাবে করে বা কি নিয়ম দেখিনি, আজকে দেখব। আর আরেক দিকে খেলাও আছে, তো উনি তো খেলা দেখবেন, তাই জন্য তখন থেকে আমাকে তাড়া দিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো চলো যাওয়াই যাক, বাজারে নাকি প্রচণ্ডই ভিড়, যেহেতু কার্বাচাত আজকে অনেকেই নাকি বাজার টাজার করছে, হ্যাপি দি বললো। যাই হোক না কেন, এখন তো একটু হালকা হওয়ার কথা, জানি না কি আছে। তো চলো যাওয়া যাক। এখানে করবাচাতে নিয়ম তো হয়ে গেছে, এখানে একজন ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে আর একজন ফটো তুলছিল। তো চলো, এখানে চাঁদ না উঠেছিল, জাস্ট নিয়ম টিয়ম শেষ হয়েছে আর চাঁদটাও ঢেকে গেছে। তো চলো, আজকে না বাজারে প্রচন্ডই ভিড় ছিল, ওই জন্য গিয়ে আজকে ভিডিও করা তো দূরেই থাক। আর তারপর ভাইয়াকে জিজ্ঞেস করলো, ও কারণ ভাইয়াও না কাচুরি কাচুরি করছিল কদিন ধরে, কিন্তু ভাইয়ারা তো কালকে ছিল না, কালকে আমরা দুজনই খেয়েছি আর আমাদের সত্যি খুব খারাপ লাগছিল। তো ও বাজার যাওয়ার টাইমে ভাইয়াকে জিজ্ঞেস করলো, ভাইয়া কাচুরি খাবে? তখন ভাইয়া বললো, ঠিক আছে খাবো। হ্যাপিদি পছন্দও করে না কাচুরি, আর আজকে তো কারবাচার ছিল, জলও তো খায়নি হ্যাপিদি, তো খারাপ লাগছিল হ্যাপিদির সামনে খেতে। যাই হোক, হ্যাপিদি যেহেতু ভালোবাসে না তাই খুব একটা খারাপ লাগেনি। আর বাজার থেকে এসে না একটা কাজ হয়নি, মানে বাজার থেকে এসে জাস্ট বাজারটা রেখেই হ্যাপিদির ঘর, কারণ হ্যাপিদি পুজো করছিল, ওখানে বসেছিলাম, তোমাদেরকে দেখালাম ভিডিওটা। আর আমার যে কেচেও ছিলাম চাদর ফাদর সব চেয়ারে ডাম্প করা রয়েছে, একটাও ভাজ করিনি। তো যাই হোক না কেন, কালকে হবে, কাজ নিয়ে অত চাপ খেয়ে লাভ নেই, কালকে তো সন্ধ্যে থেকে ওর আবার কাজ থাকবে, তো আমি তো ফাঁকাই থাকবো, কাজ করার জন্য অঢেল টাইম পাবো। শনি রোববারটা সকালের দিকটা কাজ হয়, সত্যি কথা বলতে বিকেলের পর থেকে আর আমাদের একটা কাজও হয় না তিনজনেরই, মানে আমার অ্যাপেতি স্বর্ণালীর, আমাদের আড্ডাটা চলতেই থাকে। মানে শনি রোববার আমরা আড্ডা দেবই, ওটা আমরা সারা সপ্তাহের জন্য আর কি এনার্জি সঞ্চয় করি। যাই হোক না কেন, বেশি বকে লাভ নেই। আর সন্ধ্যে থেকে আমরা ভিডিও করতে পারিনি, তার কারণ একটাই, আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল। তোমরা অনেকেই, মানে অনেকেই কি সবাই জানো, অনেকেই দেখেছো খেলা, আমাদের সত্যি বলতে একটুও ভালো লাগেনি, পুরো মনে হয়েছে একতরফা খেলা হলো একটা। ইন্ডিয়া এই প্রথম এত বাজে খেলেছে, পাকিস্তান এত ভালো খেলেছে, যাই হোক না কেন জানি না, ইন্ডিয়ার গায়ে বোধহয় জোরও ছিল না আজকে বল টল ধরার মতো, অত ফিল্ডিং এর জন্য ওদের অত কিছু দেখিনি আমি, বেশি কিছু বলবো না, এটা নিয়েও হয়তো কমেন্ট আসতে পারে তারপর। যাই হোক, নিজের মতামত নিজের কাছেই রাখাটা ভালো বলেই মনে হয়। যাই হোক না কেন, তোমাদের খেলা কেমন লেগেছে জানিও, কেমন লাগবে, আর খারাপই লাগবে, স্বাভাবিক বিষয়, ইন্ডিয়া হেরে গেছে, আর এই ফার্স্ট টাইম পাকিস্তানের কাছে ইন্ডিয়া হেরে গেছে। যাই হোক না কেন, যেটাই হোক না কেন, আমাদের ইন্ডিয়া জিতলেও আমাদের আনন্দ হতো, পাকিস্তানেরও হয়তো আনন্দ হচ্ছে, হয়তো কেন আনন্দ হচ্ছে পাকিস্তানের, এটাই মেনে নিতে হবে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। এভাবেই আমি তোমাদেরকে পাশে ছাড়া তো এগোতে পারবো না, তাই তোমাদেরকে পাশে খুবই দরকার। আর আমি তো ভালোই আছি, কালকেও আশা করি ভালোই থাকবো, যাই হোক না কেন, কালকের কথা কেউই বলতে পারে না, না তোমরা না আমি। তো চলো, এখানেই শেষ করে দিচ্ছি, আর যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো আজকের মতো টাটা, গুড নাইট।